কোনো মতো লাগে কাতু সময় দর্শক কিন্তু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসে নিউজ টিভি চ্যানেলে। সময় দর্শক কিন্তু আজকে বাংলাদেশের সবচেয়ে তিনটি গরম খবর আপনাদেরকে জানিয়ে দিব। প্রথমটি হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে বলেছেন দানবের হাত থেকে মুক্তির উপায় খুঁজতে হবে, বর্তমানে তাসের রাজত্বের অবসান ঘটাতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন মুক্তিযুদ্ধে চেতনা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে করতে আমরা সকলে ব্যর্থ হয়েছি। গত 50 বছরের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা যা অর্জন করেছিলাম তা সবকিছু সরকার ধ্বংস করে দিয়েছে। এখন প্রয়োজন জাতিকে ঐক্যবদ্ধ হওয়া। বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত করোনা মোকাবেলায় স্থানীয় সরকার ভূমিকা শীর্ষ পাচ্ছে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আসম আব্দুর রব। এদিকে মেট্রো এর জন্য নির্মিত মেট্রো ট্রেন দ্বিতীয় সেটের জাহাজীকরণ জাপানের কোবে সমুদ্র বন্দরে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিবহন সচিবন্ত আব্দুল কাদের। এছাড়া 6 কোচ বিশিষ্ট মেট্রো ট্রেন প্রথম সেট মেট্রো রেলের ডিপু সংলগ্ন তুরা তীরে নবনির্মিত যেটি গত বুধবার 21 এপ্রিল এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল থেকে মেট্রো ট্রেন সেটটি বাস থেকে নামিয়ে ডিপুতে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। আগামীকালের মধ্যে মেট্রো ট্রেনের সেটটি ডিপুতে পৌঁছে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সকালে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জের সড়ক জোন বিআরটিসি ও বিআরটিসি এর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের সময়কালে এসব তথ্য জানান অবতুল কাদের। এবছরে মধ্যে মেট্রো রেলের বেশিরভাগ কোচ এসে আসবে বলে জানান তিনি। তৃতীয় যে গুরুত্বপূর্ণ খবরটি হচ্ছে সেটা হচ্ছে হেফাজত ইসলামের আরেক নেতাকে গ্রেপ্তার করছে ঢাকা মহানগর পুলিশ ডিবি তেজগাঁও বিভাগ। তার নাম মাওলানা এহতাসুম হক সাকি বিন জাকির। তিনি হেফাজত ইসলাম ঢাকা মহানগর কমিটির সহ দপ্তর সম্পাদক ইসলাম ছাত্র সমাজের সেক্রেটারি। বৃহস্পতিবার 22 এপ্রিল বিকালে রাজধানী আরামিনচলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। সম্মানিত দর্শকবৃন্দ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের খবরটি দেখার জন্য।